একমাত্র আমার বন্ধু আকাশ প্রতাপ দা, এরা ছাড়া ভাই কেউ জানে না যে আমি কতটা খুশি হয়েছিলাম। আমি সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করার পর ভাই আমি শুধু বারবার মেল চেক করছিলাম যে কখন আমার কাছে সেই ট্র্যাকিং আইডিটা আসবে, যে আমার সিলভার প্লে বাটন কোথায় রয়েছে। যেহেতু ইউএসএ থেকে আসছে তো আমি বারবার দেখছিলাম, তো সেটাও আসেনি। সত্যি কথা বলতে ভাই আমার কপালটাই খারাপ। তারপরের দিন সকালবেলা দেখলাম যে আমার একটা মেল এসেছে, সেই মেলে দেখলাম যে মানে আমারটা এখনো সিঙ্গাপুরে আটকে রয়েছে ভাই। তারপর সেগুলো স্ক্রোল করতে থাকলাম তারপর হঠাৎ একদিন দেখলাম যে কলকাতায় চলে এসেছে। যেহেতু আমাদের সিলভার প্লে বাটনটা কুরিয়ার সার্ভিসে আসবে, আর আমরা কি হয় যে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কিনতে গেলে একটা ফোন নাম্বার থেকে ফোন আসে যেখানে 33, 12 এইসব দিয়ে শুরু হয়। তো আমি না আমার ফোনটা সবসময় সাইলেন্ট থাকে, তো এইবার দেখলাম যে এবার ভাই সাইলেন্ট করলে তো চলবে না, কারণ ভাই সিলভার প্লে বাটন আসছে। তো তারপর একদিন আমি কলেজে গেলাম, এবং কলেজে তোমরা দেখেছো যে কলেজ থেকে একজন ফোন করেছিল, এবার ফোন করে আমাকে ডকুমেন্টস আপলোড করতে বললো। এবার আমি ডিকিদের বাড়িতে গিয়েছিলাম, এবার ডকুমেন্ট আপলোড করার পরে এবার যখন আমি বাড়িতে আসলাম তার ঠিক এক সপ্তাহ পর ভাই আমি খেতে ভুলে যাবো তাও ঠিক আছে, এই ফোনটা কাছে রাখতে ভুলবো না। কি হয়েছে, কিছুক্ষণের জন্য আমার ফোনটা আমি রেখে বাইরে আসলাম। তো বাইরে আসার পরে আমি আবার বাড়িতে ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর দেখি একটা নাম্বার দিয়ে কল করেছে। এবার আমি ভাবছি ভাই কেউ কি আমার সঙ্গে প্রাঙ্ক কল করছে নাকি, মানে আমি কল করলাম, আমি বলছি হ্যালো কে বলছে, সে বলছে আমার নামে একটা কুরিয়ার রয়েছে। এইবার ভাই আমি বলছি আমার সঙ্গে কি প্রাঙ্ক কল করছে নাকি, আমি তো অবাক হয়ে গেছি। মানে ভাই মানে আমার 26 তারিখে ছিল, সেটা 25 তারিখে ফোন করেছে। তারপর আমি ক্লাবের সামনে আসি, এবং ক্লাবের সামনে এসে আমার বন্ধুদের ফোন করি, ভাই আয় না দেখ যদি কিছু হয়ে যায়। ভাই আগে আমার বন্ধুরাই আমার সবকিছু, ভাই আমি 0 থেকে 100K সাবস্ক্রাইবার পর্যন্ত আমার বন্ধুরাই সবকিছু হেল্প করেছে। তো আমি আমার বন্ধুদের ডাকলাম, কয়েকজন কাজে গিয়েছিল আর দুজন তিনজন ছিল। তো ক্লাবের সামনে যখন আসলাম তখন দেখলাম একটা কাকু আসলো এবং ব্যাগ থেকে কিছু বের করছে। এই ক্লিপটা আগে দেখে নাও। এরপর আমি সিলভার প্লে বাটনটা নিয়ে বাড়িতে গেলাম। ভাই আমার থেকে খুশি না আমার মা বাবা আর আমার দাদা হয়েছিল, সঙ্গে আমার বৌদিও। ভাই মানে অ্যাচিভমেন্টটাই আলাদা। আর সব থেকে এক্সাইটেড ছিল আমার বন্ধুরা, যারা আমার এত পর্যন্ত আমার সঙ্গে রয়েছে। তো চলো আনবক্সিংটা দেখে আসি। তো ফাইনালি এখন আনবক্সিং করব, কিন্তু ভাই কাটবো কি দিয়ে, মানে বুকের মধ্যে একটা আলাদা ফিলিংস চলে আসে, কারণ পুরো ভাই 3 বছরের কষ্ট পরিশ্রম। প্রথমে যেটা দিয়েছে দেখো, আস্তে আস্তে, না 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 না, প্রথমে আমি দেখাবো না, প্রথমে আমি দেখাবো না। প্রথমে দিয়েছে এই যে ফোমটা, যেটা আমি ঘেমে গেছি ভাই, অনেক পরিশ্রম করেছি তো 3 বছর ধরে, একটু বুঝবো এটা। তারপরে এখানে একটা কার্ড দিয়েছে, কংগ্রাচুলেশন বলেছে। এখানে ইউটিউব থেকে একটা লেটার দিয়েছে যেটা অনেক শক্ত। ভাই তোরা খুশি তো ভাই? ভীষণ খুশি। এইবার এইবার ফাইনালি ভাই। তারপরে এখানে দিয়েছে কি একটা দিয়েছে যে এরপরে এরপরে 1 মিলিয়ন হলে পাবো। তারপরে এটা একটা দিয়েছে, এটা হয়তো কোনো একটা আঠা যে খুলে গেলে লাগাতে হয় কিনা। আরে আইনা
ভাই সত্যি ফাইনালি আমার আমার সো গাইস ফাইনালি আমার হাতে রয়েছে আমার আমার বন্ধুদের আর তোমাদের সাপোর্ট করা আর তোমাদের দেওয়া একটা উপহার সিলভার প্লে বাটন ভাই ভাই কিছু বলতে পারছি না এখানে দিয়েছে তুষার দাসের নাম লেখা রয়েছে ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব রয়েছে এখানে আর এখানে আয়নাটা তো আমি বলবো যে সবাই একটু একটু করে হাতে ধরে দেখতে তো ভাই সিলভার প্লে বাটনটা আনবক্সিং হয়ে গেছে আমার পেছনে ভাইরা দেখছে ভাইরা ফিলটা নিচ্ছে অনেকে যারা ভাই হেট করো না তাদেরকে আমি মন থেকে ভালোবাসা দিই কারণ আমি না প্রতিদিন যখন আমার ইউটিউবটা খুলি যখন হেট কমেন্টগুলো পড়ি না ভাই আমি ভেতর থেকে মোটিভেট পাই মানে মোটিভেট হই কারণ তোমরা যদি আমাকে মানে ওই মানে কি বলবো আমাকে আমার ভুলগুলো তোমরাই ধরিয়ে দাও তো হেটার্সদের ভাই মানে বলা উচিত না যে ভাই এ ও আমাকে হেট করছে ভাই হেটার্সটাই হলো সব থেকে বড় ভগবান যে তোমার ভুলটাকে ধরিয়ে দিচ্ছে যারা নতুন ইউটিউবে এসেছে অনেকে ভাবছে ভাই আমার ভিউস আসছে না বলে আমি ভাই ইউটিউব ছেড়ে দেবো এটা আমি প্রতি ভিডিওতে বলি ভাই কাজ কাজের ওপর কোনো কিছু না তো আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে যে ভাই কাজ করো কাজের ওপরে কোনো কিছু নেই আমি কাজ করেছি আমি যাদের দ্বারা ইন্সপায়ার হয়েছি প্রহ্লাদদা রয়েছে আমাদের রাহুলদা রয়েছে আর আরও একজনের কথা না বললেই নয় সেটা হলো আমাকে যে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে সেটা হলো রাজ তরফদার মানে এই ছেলেটা নিঃশর্তভাবে আমাকে মানে আমার যখন চ্যানেল হ্যাক হয়ে গেছিলো আমার পাশে সত্যতা বলতে কেউ ছিল না আর আমার বন্ধুরা সত্যতা অতটাও জানতো না চ্যানেল বিষয়ে বা এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো ওই ওই ছেলেটাই একমাত্র আমার পাশে এসে দাঁড়িয়ে ছিল একটা কথাই বলেছিল ভাই তুই পারবি তোর মধ্যে ওই আগুনটা রয়েছে আরও কয়েকজনকে দেখে আমি খুব মোটিভেট হই সেটা হলো আমার বাবা আর আমার দাদাকে দেখে যারা অক্লান্ত পরিশ্রমে এই গরমেও কাজ করে মানে কি বলবো আমার বাবা দাদা যেখানে কাজ করে একটা গেঞ্জি মিলে একটা সাধারণ গেঞ্জি মিল যেখানে হলো মানে এই গরমের মধ্যে না মানে আমরা তো কী হয় আমি পড়াশোনার মধ্যে থাকি আমি অতটা ইয়ে করতে পারি না কিন্তু আমার বাবা দাদা যে কত কষ্ট করে কাজ করে আর আমাকে সো গাইস খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম তো ভিডিওটা ওখানে আমাকে অফ করতে হয়েছিল সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে অবশ্যই যারা এই সিলভার প্লে বাটনটা দেখে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলি আমি ওয়েস্ট বেঙ্গলের একজন ব্লগার আমি প্রতিনিয়ত ব্লগ করি ট্রাভেল ব্লগ লাইফস্টাইল ব্লগ ফুড ব্লগ অনেক কিছুই করি আর আমার লাইফের প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই বাংলাকে সাপোর্ট করো বাংলার ছোটো বড় সব ক্রিয়েটারদের সাপোর্ট করো কারণ বাংলায় নতুন নতুন কন্টেন্ট উঠছে তাদেরকেও সাপোর্ট করো শুধুমাত্র যে তুষার দাস ভিডিও বানাচ্ছে ব্লগ বানাচ্ছে বলে যে তুষার দাসকেই সাপোর্ট করবো এমন কোনো কথা নেই সবাইকে সাপোর্ট করো বাংলা কমিউনিটিকে সাপোর্ট করো গাইজ এই পর্যন্ত আমি আর কিছু বলতে পারছি না ভাই ছবি তুলবো এক্সাইটেড ভীষণ আমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবো দাঁড়াও এক মিনিট ইনস্টাগ্রামে পোস্ট করো ভাই ইনস্টাগ্রামে 10K ফলোয়ার্স হতে আর 3000 ফলোয়ার্স বাকি রয়েছে যাও গিয়ে ফলো কর কেমন লাগে বলো সুন্দর তো ভালো লাগে হ্যাঁ হেভি ভালো তো তো দাদা আসেনি দাদা আসলে দাদার দাদাকে নিয়ে একটা অন্যরকম ভিডিও বানাবো আমি